করোনা ভাইরাসের বিরুদ্ধে সামনে থেকে লড়াই করছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। সব নিরাপত্তা বিধি মেনে চিকিৎসা দিলেও এরই মধ্যে 300-এরও বেশি স্বাস্থ্যকর্মী কোভিড-19-এ আক্রান্ত হয়েছেন। বাংলাদেশ ডক্টর্স ফাউন্ডেশনের হিসেবে চিকিৎসক ও নার্সের আক্রান্তের হার বাংলাদেশেই সবচেয়ে বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রে 11%, ইতালিতে 8.7%, পার্শ্ববর্তী দেশ ভারতে 2.2% আর বাংলাদেশে চিকিৎসাকর্মী আক্রান্তের হার 15%-এর কাছাকাছি। এ পর্যন্ত 170 জন চিকিৎসক করোনায় আক্রান্তের খবর দিয়েছে বিডিএফ। আরও অন্তত 400 স্বাস্থ্যকর্মী কোয়ারেন্টিনে আছেন, যাদের মধ্যে 80 জন নার্স। বিভিন্ন দেশ বলেন রোটেশনাল ভিত্তিতে চিকিৎসকদের ডিউটি করানো হয়, যাতে সবাই এক্সপোজ একসাথে না হয়। আমাদের এখানে যেটা হচ্ছে, সবাই একসাথে এক্সপোজ হয়ে যাচ্ছে। এই হারে যদি আপনার আক্রান্ত আক্রান্ত চিকিৎসকরা যদি হতে থাকে, যে আগামী 15-20 ডেজ পরে আবার হেলথ সেক্টরটা পুরোপুরি কলাপস করবে। আর এটা থেকে উত্তরণের উপায় হলো পর্যাপ্ত পরিমাণে প্রপার ইকুইপমেন্ট সাপ্লাই করা, হসপিটালের ট্রায়াল সিস্টেম এস্টাবলিশ করা। স্বাস্থ্যকর্মী আক্রান্তের সংখ্যা এভাবে বাড়তে থাকলে সেবা দেয়া কঠিন হবে বলে মনে করেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। যে সমস্ত চিকিৎসকরা ডিউটি করছেন তাদের মধ্যে আক্রান্তের হার মারাত্মক হারে বেড়ে গিয়েছে। তার অন্যতম কারণ হলো নিম্নমানের আপনার পিপি প্রদান, কোনো পরীক্ষা ছাড়াই এটা দিয়ে দেওয়া হলো, এবং চিকিৎসকরা যখন এই মাস্ক পরিধান করে আপনার রোগীর কাছে গিয়েছেন, দেখা গিয়েছে যে তারা আক্রান্ত হয়ে গেছে। সরকারের এখানে মারাত্মক রকমের ব্যর্থতা আছে, যে আজকে আমাদের চিকিৎসা সহকারীদেরকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। চিকিৎসকদের স্বাস্থ্য ঝুঁকিতে ঠেলে দেওয়ার দায় স্বাস্থ্য অধিদপ্তর এড়াতে পারে না বলে মনে করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব। তাদের নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা এই কাজ গুলো করছেন, যে তথ্য গোপন করছেন, এবং এই তথ্য গোপন করার কারণে কিন্তু আপনি দেখবেন যে নন কোভিড হাসপাতালগুলোতে আমাদের সংক্রমণের হার অনেক অনেক বেশি। আমাদের যারা সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ, মন্ত্রণালয় বা তৎসংলগ্ন, তারা মনে করেছেন যে আসলে কোভিড বাংলাদেশে সেরকম ভাবে কোনো প্রভাব বিস্তার করবে না। এখানে নানান রকম আপনার জটিলতা বিরাজ করছে, কে কাকে এখন এই সুযোগে ঘায়েল করবে এটাও আছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ঝুঁকিতে থাকলেও এখনো সব শেষ হয়ে যায়নি বলে মনে করেন স্বাস্থ্য অধিদপ্তর। যেহেতু জাতীয় দুর্যোগ, এটা আন্তর্জাতিক দুর্যোগ, একদম হ্যান্ডসন ট্রেনিং যেটা, সেটা আসলে দেওয়া একেবারেই অসম্ভব একটা ব্যাপার। এটা তো দায় এড়ানোর কিছু নাই, আমাদের কোথাও না কোথাও তো সমস্যাটা হয়েছে, এটাই বাস্তবতা। এবং সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, অধিদপ্তর বলেন, বা আমরা যারা স্বাস্থ্যের সাথে সংশ্লিষ্ট আছি, কোথাও না কোথাও তো আমরা কেউ না কেউ দায়ী। চিকিৎসক নেতারা বলছেন অবিলম্বে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সামনে দিনগুলোতে করোনা মোকাবেলা কঠিন হয়ে পড়বে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা।